بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وبعد شكر আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জাতি হিসেবে সৃষ্টি করেছেন আমাদের জন্য অসংখ্য নিয়ামত সৃষ্টি করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত ঈমান যে ঈমানের প্রতি আমাদেরকে দাখিল করেছেন ইসলামে দাখিল হওয়ার সুযোগ করে দিয়েছেন তার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন এবং তার জীবন আদর্শ অনুসরণ করার মাধ্যমে আমাদের ইহকালীন শান্তি পরকালীন মুক্তি নিহিত রেখেছেন অতঃপর সেই রাসূলের উপর অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি যাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুফি আমরা বেশ পর পর কয়েকটি জমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করেছি رسول الله صلى الله عليه وسلم سيرات নিয়ে যদি এভাবে আলোচনা আমরা করতে থাকি তাহলে অনেক সময়ের প্রয়োজন তার জীবন আদর্শ অনেক ব্যাপক জীবনের এমন কোন দিক এবং বিভাগ নেই যে দিক এবং বিভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যোগ্য নয় কারণ সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি করা যায় তার সেখানে শান্তি এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে কুরআনুল কারীম এবং তার বাস্তব আমলগুলি আমরা যদি আলোচনা না করি তাহলে আমাদের সফলতা অর্জন করা সম্ভব নয় رسول الله صلى الله عليه وسلم যে বাস্তব আমলগুলি রয়েছে তিনি যেমনি ভাবে প্রশিক্ষণ দিয়েছেন তিনি সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন উম্মতের জন্য মহান আদর্শ শিক্ষা রেখে গেছেন এবং তার প্র্যাকটিক্যাল লাইফে তার বাস্তব জীবনে সেগুলি প্রতিফলিত করে বাস্তব নমুনা হিসেবে তিনি উপস্থাপন করেছেন আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আহজাব থেকে 157 নম্বর আয়াত
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর বাস্তব কিছু কাজের কথা এখানে উল্লেখ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কাজ ছিল বাস্তব আমল ছিল তিনি নির্দেশ ন্যায়ের নির্দেশ দিতেন মন্দ কাজ থেকে তিনি বিরত থাকার জন্য মানুষদেরকে আহ্বান করতেন হালাল হারামের সীমানা তিনি নির্ধারণ করে দিয়েছেন তিনি মানুষকে আল্লাহ ব্যতীত অন্যের দ্বারা আরোপিত যে বাধা নিষেধ বিভিন্ন বিষয়ের উপর তাকে তিনি মুক্ত করেছেন তিনি তাদের উপর চাপিয়ে দেওয়া বিভিন্ন যে বোঝা ছিল সেই বোঝাকে তিনি হালকা করে দিয়েছেন লাঘব করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই সমস্ত কার্যাবলী আলোচনা করার পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছু বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মিয়া আর যারা অনুসরণ করে চলে রাসূল নবী কেমন নবী নিরক্ষর নবী তার যারা অনুসরণ করে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরপর তিনটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু একজন নবী নন তিনি একজন রাসূল যিনি নতুন শরীয়ত নিয়ে এসেছেন তাকে রাসূল বলা হয় নবীদের সংখ্যা বেশি রাসূলের সংখ্যা কম যিনি রাসূল তিনি শুধু রাসূল নন তিনি নবীও বটে প্রত্যেক নবী কিন্তু আবার রাসূল না প্রত্যেক নবী নতুন শরীয়ত নিয়ে আসেন নাই তারা পূর্ববর্তী নবী এবং রাসূলদের অনুসরণ করে চলেছেন কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী খাতামুন নবী তিনি আবির্ভূত হয়েছেন নতুনভাবে একটা শরীয়ত তিনি নিয়ে এসেছেন তার শরীয়তের মাধ্যমে পূর্ববর্তী সকল যে শরীয়ত নবী রাসূলদের ছিল সেগুলি যেগুলি স্বীকৃতি দেওয়ার মতো উম্মতের জন্য কল্যাণ করতে গেলে সেগুলি তার শরীয়তেও আছে কিন্তু পরবর্তী যে দিন জীবন অবস্থা সেগুলো সেগুলি মানসুখ হয়ে গেছে রহিত হয়ে গিয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূল ইসলামকে তাকে অনুসরণ করে চলতে হবে এখানে তিনি যেমনিভাবে একজন রাসূল তেমনিভাবে তিনি একজন নবী এবং কেমন নবী তিনি নিরক্ষর নবী এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা আরেকটা বৈশিষ্ট্য আপনি প্রশ্ন করতে পারেন আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে নিরক্ষরতা যিনি লেখাপড়া জানেন না সেইটা হলো কিভাবে এবার বৈশিষ্ট্য হতে পারে গুণ হতে পারে একজন মানুষ সে যদি লেখাপড়া না জানে যারা শিক্ষিত জাতি তারা তাকে বলবে এই নিরক্ষর ব্যক্তি এরা লেখাপড়া করে না এদের দ্বারা দুনিয়াতে কোনো কল্যাণ হবে না উপকার হবে না এরা কিছুই বুঝে না আরবের সেই নিরক্ষর সমাজ সেই সমাজে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করে নিরক্ষর নবীর উপর এমন একটি বাণী তিনি নাজিল করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আয়াতসমূহ নাজিল করলেন যেগুলি কোন সাধারণ কবি ইমরুল কায়েসের মতো শ্রেষ্ঠ কবি সাবায়ে মুআল্লাকা যারা রচনা করেছেন যাদের লেখনী পবিত্র কাবা ঘরের দেওয়ালে স্থানকৃত ওই সমস্ত সাতজন প্রসিদ্ধ কবি ছিল তন্মধ্যে এক নম্বরে ছিল ইমরুল কায়েস আনতারা ইবনে সাদ্দাদ অনুরূপ সাতজন কবি ছিলেন বড় মাপের সাহিত্যিক ছিলেন যাদের কবিতা নির্বাচিত করে শ্রেষ্ঠ কবিদের ভিতরে নির্বাচন করে কাবা ঘরের দেওয়ালে সেগুলি ঝুলিয়ে দেওয়া হতো তাদেরকে বলা হয় সাবায়ে মুআল্লাকা তারাও তাদের লেখনী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আল্লাহ তাআলা ওয়াহী নাজিলের মাধ্যমে যে বাণী তিনি নাজিল করেছেন কোন সাহিত্যিক কোন কবি সেই বাণীর কাছাকাছি কোন লেখনী তাদের মাধ্যমে প্রকাশিত হয়নি তাদের সাথে চ্যালেঞ্জ করা হয়েছে তারা কোরআনের একটি আয়াত সূরা কাউসারের মতো একটি ছোট্ট সূরা
তারা আবিষ্কার করে নিয়ে আসতে পারেনি। এমন মানের সাহিত্য কোরআনুল কারিমে রয়েছে, কবিতার ভাব দ্বারা রয়েছে কোরআনুল কারিমে, এমন ভাব কোরআনুল কারিমে নিহিত রয়েছে যেগুলি তৎকালীন সময়ের কেন এই কিয়ামত পর্যন্ত পৃথিবী সৃষ্টির কোনো কবি গণক সাহিত্যিক দার্শনিক কোরআনুল কারিমের মতো একটি আয়াত একটি শব্দ রচনা করতে পারবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদের প্রতি যে বাণী নাজিল করেছি এই ব্যাপারে যদি তোমাদের কোনো সবাহ কোনো সন্দেহ থাকে কোনো সংশয় তোমরা পোষণ করে দেখো, ফাতু বিসুরাতি মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম, তাহলে কোরআনের মতো একটি ছোট্ট সূরা তোমরা আবিষ্কার করে রচনা করে নিয়ে আসো। তোমরা যদি না আসো না পারো তাহলে তোমাদের বন্ধু বান্ধব নিয়ে আসো, আরো সহযোগী তোমরা তোমরা সাক্ষ্য হিসাবে নিয়ে আসো, কোন সমস্যা নেই, অনুরূপ একটি বাণী তোমরা রচনা করে নিয়ে আসো। ফাদউ শুহাদাআকুম মিন দুনিহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্যবাদী হয়ে থাকো, ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু, তারা কখনোই পারবে না, তারা পারে নাই, এরকম একটা বাণী রচনা করে নিয়ে আসতে। সম্মানিত শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর হওয়া সত্ত্বেও তার মাধ্যমে যে এত বড় সাহিত্যমান প্রকাশিত হয়েছে, এত মূল্যবান কথা তিনি প্রচার করেছেন যেগুলি সমাজের কোনো মানুষ আর কখনো শুনে নাই, কাফের মুশরিকরা তার তেলাওয়াত শুনে তারা আল্লাহর প্রতি এসেছে, তারা অনেক কিছু রাসূলকে বলতো কিন্তু গোপনে গোপনে রাসূলের কোরআন তেলাওয়াত সেরকম মুশরিকরা তার দ্বারা শুনতো, সে কাফেররাও যায় নেতারা যায় তার শুনতো, অনেকেই মুগ্ধ হয়ে যেত, সারা রাত তারা রাসূল যে তেলাওয়াত করলেন সেই করতেন, তার রাসূলের ঘরে অবস্থান করে তারা চকিসারে তারা শুনতো, তারা মুগ্ধ হতো। কিন্তু মানুষের সমাজের নেতৃত্বের কারণে পূর্ববর্তী বাপদাদের ধর্ম নিয়ে মানুষ কথা বলে এই সমস্ত কারণে তারা সেই দিনকে তারা গ্রহণ করতে পারে না। এই জন্য মূর্খ নিরক্ষর, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য। নিরক্ষর হওয়ার কারণে তিনি যে নিজের পক্ষ থেকে এটা রচনা করেন নাই, এটা যে তারা যে সন্দেহ করেছিল রাসূল গণ রাসূল একজন কবি তিনি একজন সাহিত্যিক, এরকম সন্দেহ যাতে কেউ করতে না পারে সেজন্য রাসূলকে নিরক্ষর রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবান থেকে এত মূল্যবান এত সাহিত্যমান তিনি প্রকাশ করেছেন। সম্মানিত শ্রোতি, এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিরক্ষর থাকাটাও এটা তার জন্য একটা গুণ এবং তার জন্য একটা বৈশিষ্ট্য, কারণ তার জবান থেকে এত মূল্যবান বাণী এত মূল্যবান সাহিত্যমান কবি কবিতা ছন্দ এগুলি সব কিছুই প্রকাশিত হয়েছে। এক বিজ্ঞানময় কোরআন তার মাধ্যমে সেই তার জবান থেকে সেগুলি প্রকাশিত হয়েছে। নিরক্ষরতা থাকা এটা তার জন্য একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী, তার মধ্যে আরেকটি গুণ হচ্ছে এখানে চার নম্বরে বলা হয়েছে যে আল্লাযী ইয়াজিদুনাহু, যে গুণগুলি তারা পেত রাসূলের বৈশিষ্ট্যগুলি তারা তারা লিখিত অবস্থায় পেত, মাকতুবান ইনদাহুম, তাদের কাছে যে তাওরাত এবং ইনজিল ছিল, ফি তাওরাতি ওয়াল ইনজিল, সেই ইনজিলের মধ্যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী তারা উল্লেখ পেত। বর্তমান সময়ে যদিও তাওরাত এবং ইনজিল কি তারা বিভিন্নভাবে বিকৃত করেছে ইহুদি এবং নাসারারা, এর পরেও তাওরাত এবং ইনজিলে অনেক কথা রয়েছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশংসা সেখানে উল্লেখ পাওয়া যায়। তারা স্বীকার করুক আর নাই করুক, অনেক দার্শনিক অনেক ইহুদি খ্রিস্টান তারা সেই তাওরাত এবং ইনজিল অধ্যয়ন করে যারা যাদের হেদায়েত আল্লাহ নসিবে তাদের রেখেছেন তারা ইসলামে দীক্ষিত হয়েছে, কারণ সেখানে তারা রাসূলের অনেক বৈশিষ্ট্য কথা উল্লেখ পেয়েছে। যেমনিভাবে কোরআনুল কারিমে রাসূলের বৈশিষ্ট্য কথা উল্লেখ আছে তেমনিভাবে পূর্ববর্তী গ্রন্থসমূহেও তারা রাসূলের বৈশিষ্ট্য, যারা সঠিকভাবে ধর্ম অনুসরণ করত তারা সেগুলি পেয়েছে এবং তারা সেগুলি বিশ্বাস করেছে। সম্মানিত শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব কার্যগুলি তা আলোচনা করার পূর্বে এখানে রাসূলের কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে নিলেন। এরপরে বলেছেন তার কি কাজ ছিল, তার কাজ ছিল
ইয়ামুরুহু বিল মারুফ, তিনি মানুষকে সৎ কাজের আদেশ করতেন। নবুয়ত পাওয়ার পূর্বেও তিনি কোনো মানুষকে কোনো অকল্যাণের দিকে আহ্বান করেন নাই, নবুয়ত পাওয়ার পরে তো প্রশ্নই আসে না। তিনি সবসময় তিনি সৎ পরামর্শ মানুষকে দিয়েছেন, সৎ কাজের নির্দেশ দিয়েছেন, মানুষকে সত্যের পথে তিনি আহ্বান করেছেন। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অসৎ কাজ থেকে, নিকৃষ্ট কাজ থেকে তিনি মানুষকে নিষেধ করেছেন। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান কাজ। তিনি নবুয়ত পাওয়ার পরে এইগুলি তিনি করেছেন, আগেও তিনি করেছেন, এরপরে আবার ব্যাপকভাবে তিনি শুরু করেছেন। বিভিন্ন কৌশল তিনি অবলম্বন করেছেন মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের নিষেধ করার জন্য। আর তিনি কি করেছেন এরপরে, ওয়াইয়াহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং তাদের জন্য তিনি পবিত্র জিনিসগুলো তিনি হালাল ঘোষণা করেছেন। যা কিছু পবিত্র, যা কিছু মানুষের স্বাস্থ্যকর, মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য উপকারে আসবে, মানুষের সেগুলি কল্যাণ হবে, সেই সমস্ত পবিত্র জিনিসগুলি তিনি হালাল করে দিয়েছেন। তিনি আল্লাহর নির্দেশনায় সেগুলি করেছেন। যে সমস্ত অপবিত্র জিনিস তারা গ্রহণ করে নিয়েছিল, তাদের নিজেদের মতো করে কিছু জিনিসকে তারা পবিত্র করে নিয়েছিল, সেগুলি নয়, বরং পবিত্র জিনিসগুলি বেছে বেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হালাল ঘোষণা করেছেন। যে সমস্ত অপবিত্র জিনিস যেগুলি মানুষের জন্য কল্যাণকর নয়, সেগুলি তিনি হারাম ঘোষণা করেছেন। যেমন রক্ত, মৃত প্রাণী, শুকর, যেগুলি মানুষের শরীরের জন্য ক্ষতি হবে, ব্রেইনের জন্য ক্ষতি হবে, মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়বে, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হবে, এই সমস্ত জিনিসকে তিনি হারাম ঘোষণা করেছেন। ওয়াইহাররিমু লাহুমুল খাবায়েস, ওয়ায়াদু ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম, তাদের বোঝাকে তিনি লাঘব করে দিয়েছেন। পূর্ববর্তী নবী এবং রাসূলদের কিছু বোঝা ছিল, কিছু বাড়তি জিনিস তারা চাপিয়ে নিয়েছিল। বনি ইসরায়েলরা তাদের বিভিন্ন নানান ধরনের প্রশ্নের কারণে, তাদের বিরুদ্ধাচরণের কারণে নবী এবং রাসূলদেরকে তাদের উপর কিছু বোঝা তারা নিজেরাই চাপিয়ে নিয়েছিল। পূর্ববর্তী নবী এবং রাসূলদের উম্মতের জন্য এমন কিছু বিধান ছিল, যেমন কাহারও গায়ে যদি কোনো নাপাক লাগতো, কারো পোশাকে যদি কোনো নাপাক লাগতো সেটা ধুয়ে ফেললে চলতো না, সেটা কেটে ফেলে দিতে হতো। কারো চামড়া, গায়ের শরীরের ভিতরে কোনো কিছু নাপাক লাগলে সেখানে কর্তন্ত চামড়া উঠিয়ে ফেলা হতো। এইভাবে যেমন কিছু জিনিস তাদের জন্য বার্ডেন ছিল, যেমন চর্বি, এটা তাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছিল। তারপরে ঘড়ি, যেটা আমরা খাই, এটা আমাদের উম্মতের জন্য, আমাদের নবীর উম্মতের জন্য সেটা হালাল করা হয়েছে। এই চর্বিকে তারা হারাম করে নিয়েছিল, তাদের জন্য হারাম ছিল তাদের অবাধ্যাচরণের কারণে, তাদের সীমা লঙ্ঘনের কারণে। এগুলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল ঘোষণা করে দিয়েছেন। চর্বি খাওয়া এবং ঘড়ি খাওয়া, এগুলি সবকিছু আমাদের শরীয়তে উম্মতে মুহাম্মদের জন্য সবকিছু হালাল ঘোষণা করা হয়েছে। কিছু বোঝা এইভাবে আল্লাহ তাআলার নবী লাগব করে দিয়েছেন। ওয়াইয়াহিল্লু ওয়াল আগলাল আল্লাতি কানাত আলাইহিম, এবং তাদের যে কিছু বিষয়ভর বাধা বিপত্তি ছিল, বিধি নিষেধ ছিল, এমন বোঝাকে তিনি, বন্ধনকে তিনি তিনি ছড়িয়ে দিয়েছেন, এটাকে তিনি অপসারণ করে ব্যবস্থা করে দিয়েছেন। সাল্লাদিনা আমানু বিহি, সুতরাং তার উপর যারা ইমান আনয়ন করবে, ওয়াজ্জারুহু, এবং তাকে সম্মান প্রদর্শন করবে। রাসূলের উপর শুধু ইমান আনয়ন করলেই চলবে না, রাসূলকে সম্মান প্রদর্শন করতে হবে, রাসূলের সম্মান প্রদর্শন প্রকাশিত হবে কাজের মাধ্যমে। আল্লাহ তাআলা নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পিতা মাতা, সন্তান সন্ততি, সমস্ত মানুষের চেয়ে আমাকে বেশি ভালোবাসবে, আমার জীবনীকে বেশি ভালো না বেশি নিবে, গ্রহণ করে নেবে। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু, এবং তাকে সহযোগিতা করতে হবে। তাকে সহযোগিতা করার মানে হচ্ছে তিনি যে আদর্শ প্রচার করার জন্য এসেছেন সেটা ছোট্টদের
মোকাবেলা করতে যে যা কিছু প্রয়োজন, প্রয়োজনে যুদ্ধ করা, সংগ্রাম করা, আল্লাহর দিনের প্রতি সময় ব্যয় করা এবং আল্লাহর দিনের প্রতি অর্থ ব্যয় করা, সেই দিনকে বিজয়ী করার জন্য সর্বাত্মক তাকে সহযোগিতা করা। সহযোগিতা করা মানের অর্থ হচ্ছে এটা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র হীন দরিদ্র তাকে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে, তার পরিবারকে পরিচালনা করতে হবে, সেজন্য সহযোগিতা না। তিনি যে মিশন নিয়ে এসেছেন, তিনি যে দাওয়াতের মিশন নিয়ে এসেছেন, তিনি যে আদর্শ নিয়ে এসেছেন সেটা সমাজে বাস্তবায়নের জন্য যে ঘাত প্রতিঘাত আসে, বিরোধিতা আসে, সবকিছুর মোকাবেলায় তাকে সহযোগিতা তাকে যারা করবে আর কি করবে, ওয়াত্তাবাউন নূরা আল্লাযী উনজিলা মাআহু, এবং ওই নূরকে মানুষ অনুসরণ করে চলবে যে নূর তার জন্য অবতীর্ণ করা হয়েছে। এখানে আরেকটা বিষয় আমি স্পষ্ট করতে চাই, প্রথমে বলা হয়েছে আল্লাযীনা ইত্তাবিউর রাসূলান নাবিয়াল উম্মিয়া, যারা নিরক্ষর নবী রাসূল মুহাম্মদকে যারা অনুসরণ করবে, এখানে বলা হয়েছে যারা তার উপর যে নূর অবতীর্ণ করে তাকে অনুসরণ করে চলবে। এখানে দ্বিতীয় যে নূরের কথা বলা হয়েছে, এখানে কুরআনুল কারীম উদ্দেশ্য তার উপর যে উনজিলা যেটা তার উপর নাজিল করা হয়েছে, সুতরাং তার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুরআনুল কারীম। আর প্রথম পর্যায়ে বলেছে সরাসরি নবী নিরক্ষর নবী এবং রাসূলের অনুসরণ, এর থেকে এই কথা আমাদের জন্য স্পষ্ট হয়ে যায় কুরআনুল কারীমকে যেভাবে অনুসরণ করে চলতে হবে ঠিক তেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, তিনি আমাদের জন্য যে রেখে গেছেন হাদিস, এই হাদিসকে আমাদের অনুসরণ করে চলতে হবে। এখানে এমন বলার কথা বলার সুযোগ নাই শুধু হাদিস বাদ দিয়ে কুরআন অনুসরণ করে চলবে চলবে, এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে কোরআনের পাশাপাশি হাদিসের অনুসরণ করতে হবে। রাসূলের যে জীবনী, রাসূল আদর্শ কি জিনিস, রাসূল যে জীবনে তিনি যে কাজকর্মগুলি করেছেন সেটাই তো হাদিস, রাসূলের কথা কাজ মনসম্মতিকে তো হাদিস বলা হয়। সুতরাং রাসূলকে অনুসরণ করা, তার সুন্নাহকে অনুসরণ করা এবং কোরআনের অনুসরণ করা, যারা এইগুলি চলে চুপ করে চলবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে বিজয়ী, তাদের জন্য সফলতা। আমরা যদি রাসূল মুহাম্মদকে মানি, তার আদর্শ অনুসরণ করে না চলি, তার প্রতি সম্মান প্রদর্শন না করি, তার আদর্শের প্রতি সম্মান প্রদর্শন না করি, তিনি যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, তিনি যা করতে বলেছেন, সেই দিনকে যদি আমরা আঁকড়ে না ধরি, সেই দিনের বিজয়ের জন্য যদি আমরা কাজ না করি, সেই দিন সামাজিকভাবে প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা কাজ না করি, তাহলে আমাদের সফলতা অর্জন করা সম্ভব না, দুনিয়াতেও শান্তি পাওয়া সম্ভব না, পরকালেও মুক্তি আমাদের জন্য পাওয়া সম্ভব না। রাসূল ইসলাম কাজের ভিতরে আরেকটি কাজ ছিল, তিনি আল্লাহর বান্দাদের মাঝে, মুসলিম হোক অমুসলিম হোক, সমস্ত বান্দাদের মাঝে হক এবং ইনসাফের ফয়সালা, এটা রাসূলের অন্যতম কাজ। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নিশ্চয় আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, কুরআনুল কারীম নাজিল করেছি, বিল হাক্কি সত্য সহকারে, কি জন্য করেছি, লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা, যাতে করে আপনি ফয়সালা দিতে পারেন, মীমাংসা দিতে পারেন, যেভাবে আল্লাহ আপনাকে পরিচালনা করতে বলেছেন, মীমাংসা দিতে বলেছেন। ওয়ালা তাকুন লিল খাইনা খাসিমা, কোন অনর্থক অভিযোগকারী যারা মিথ্যা অভিযোগ করবে তাদের ব্যাপারে আপনি পক্ষপাতিত্ব করবেন না, তাদের তাদের ব্যাপারে আপনি উকিল হবেন না, তাদের পক্ষ হয়ে আপনি কোনো কথা বলবেন না, বরং যেটা ন্যায় এবং ইনসাফ, আল্লাহ যে ইনসাফ দিয়ে আপনাকে পাঠিয়েছেন সেই ইনসাফকে আপনি প্রতিষ্ঠা করবেন। এই ব্যাপারে একটি ছোট্ট ঘটনা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন তখন সেখানে অনেক অভাব অনটন দেখা দিয়েছে, কাফেররা অনেক কিছু অবরোধ করে দিয়েছে মক্কায়, সেই অভাব মক্কা থেকে মদিনা হিজরত করার পরে কিছুদিন যেতে না যেতে মুসলমানদের বিভিন্ন খাদ্যের সংকট দেখা দিয়েছে, সে সময় দূর দেশ থেকে খাদ্য আসত। একজন সাহাবা ছিল রেফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনসারদের একজন সাহাবা, তিনি মুমিন, তার ঘরে কিছু আটা জব সংগ্রহ করে সেটা এক বস্তাবন্দি করে এক জায়গায় তিনি রেখে দিলেন
যেহেতু দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অল্প অল্প করে খরচ করতেন, এই জন্য তিনি সংরক্ষিত রেখে দিলেন। সেই আটার ভিতরে কিছু একটা অস্ত্রশস্ত্রগুলি তিনি লুকিয়ে রেখেছিলেন। একদিন এক ব্যক্তি তার রেফার ঘরে শীত কেটে সেখান থেকে আরেক আনসারি, সে নেফাকি পর্যায়ের লোক ছিল, মুনাফিক পর্যায়ের লোক ছিল, সে আসলে সে মুনাফিক ছিল, সেই উবাইরাক নামে এক ব্যক্তি, সে মুসলমান পড়েছিল, সেও আনসারদের অন্তর্ভুক্ত, সেই ঘরের শীত কেটে সেই গম বা আটাটা সে নিয়ে চলে যায় এবং তার অস্ত্রগুলিও নিয়ে চলে যায়। তখন এটা নিয়ে সে সামাজিকভাবে সেটা ফয়সালা করতে চেষ্টা করলো, সমাজের লোকদের সাথে, বিশেষ করে তার ভাতিজা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই ঘটনা তিনি বললেন যে আমার ঘর থেকে আমার আটা চুরি হয়ে গিয়েছে। তখন সমাজের লোকজন পরামর্শ করে সেটা উদ্ঘাটনের জন্য সেটা চেষ্টা করলো, তারা অনুসন্ধান চালালো। তখন এক ব্যক্তি বলল, গতকাল দেখেছি অমুক ব্যক্তির ঘরে আগুন জ্বলতে দেখেছি, তার ঘরে কোনো খাদ্য নাই, আমার জানা মতে এটা এই কাজটা সেই করেছে। কিন্তু সেই ব্যক্তি যে উবাইরাক, আবু উবাইরাক নামে সেই ব্যক্তি, সে কি করেছে, বুদ্ধি করে, সে ব্রেন করে নিজেকে বাঁচানোর জন্য সেই বস্তা একটু ছিদ্র করে সেটা এক ইহুদির বাড়িতে সে রেখে দিয়েছিল, যাতে দোষটা ইহুদির ঘাড়ে চাপে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সেই নালিশ চলে যায়। তখন রেফা যে চুরি করেছিল উবাইরাক, সেই উবাইরাক যে রাসূলের কাছে শপথ করে এবং যা তাকে সন্দেহ করেছিল এই জন্য যে অমুকের ঘরে আগুন জ্বলেছে, অমুক এই কাজটা ঘটিয়েছে, তখন সে রাসূলের কাছে যায় শপথ করে, আমি একজন মুসলমান, আমি একজন আপনার সঙ্গী, আমি একজন সাহাবী, আমার দ্বারা এই কাজ হতে পারে না, বরং ইহুদি ব্যক্তি, অমুক ইহুদি এই কাজটা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেই নিদর্শন পালেন, তল্লাশি করে দেখা গেল সেই আটা এবং অস্ত্র মর্ম সেটা এর কাছে পাওয়া গেল, ইহুদির বাড়িতে পাওয়া গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক অবস্থার দৃষ্টিতে ইহুদির বিপক্ষে শাস্তি দেওয়ার জন্য তিনি রায় ঘোষণা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে রাসূলকে ভুল পথে তিনি পরিচালিত করবেন না, তিনি জানিয়ে দিলেন আপনার প্রতি আমি সত্য যে কিতাব নাজিল করেছি, আল্লাহ যেভাবে ফয়সালা দিয়েছেন আপনি সেভাবে ফয়সালা করুন, কোনো অন্যায়ভাবে কোনো ফয়সালা আপনি করবেন না। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, যারা বিশ্বাসঘাতক তাদের পক্ষে আপনি ওকালতি করবেন না, যদিও সে মুসলমান নামদারি হোক না কেন। পরবর্তীতে দেখা যায় ওই যে চুরি করেছিল মুসলমান নামদারি মুনাফিক, সে পরবর্তীতে লজ্জা তার প্রমাণিত হয়ে যায় আয়াতের মাধ্যমে, সে মক্কা থেকে মদিনায় চলে যায়, কাফেরদের সাথে আঘাত করে, সে কেউ বলে সে মুরতাদ হয়ে যায়, কেউ বলে সে মুশরিক হয়ে যায়। পরবর্তীতে সেখানে যায় সে এক চুরিতে ধরা পড়ে এবং এক দুর্ঘটনায় সে নিহত হয়। সম্মানিত শুধু এভাবে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ তিনি নিয়ে এসেছেন, সেটা যদি মুসলমানদের বিপক্ষেও যায় সেটাই ফয়সালা দিতে নির্দেশ করে যে ইসলাম হচ্ছে এমন এক ন্যায়ের ধর্ম, এমন এক ইনসাফের ধর্ম, এমন এক আদরের ধর্ম। সম্মানিত সাথী, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কর্মগুলোর ভিতরে আরেকটি যে কর্মের কথা তিনি ঘোষণা করে দেন সেটা হচ্ছে আল্লাহ দিনকে এমনভাবে কায়েম করা রাসূলের কর্ম ছিল যে সমস্ত জীবন আদর্শের উপর ইসলাম বিজয় হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দিন, সত্য জীবন আদর্শ দিয়ে, যাতে করে সমস্ত দিন মতাদর্শের উপর তিনি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেন। আজকে রাসূল জীবিত নেই, তিনি সর্বশ্রেষ্ঠ এবং রাসূল, দিন কিন্তু বর্তমানে বিজিত অবস্থায় নেই। আজকে ইসলামকে নিয়ে বাতিল সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়েছে, ইসলামকে পরাস্ত করার জন্য, মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, মুসলমানদেরকে একদম দুর্বল করে দেওয়ার জন্য বাতিল শক্তি আজকে ঐক্যবদ্ধ হয়েছে। মুসলমানরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, এর কারণ হচ্ছে ইসলাম আজকে প্রতিষ্ঠিত নয়, রাসূলের সেই আদর্শ রয়ে গেছে আমাদের সামনে। আমরা যদি সেই আদর্শ বাস্তবায়ন করতে যাই তাহলে আমাদেরকে মেহনত করতে হবে সেই পথে। রাসূল যদি প্রকৃত মহব্বত করতে চায়, আল্লাহ রাসূল যে জন্য রক্ত ঝরিয়েছেন, যেন তিনি সংগ্রাম করেছেন, সারা জীবন তিনি সাধনা করেছেন, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, দেশান্তরিত হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, আমাদেরকে সেই আদর্শ
অনুসরণ করার জন্য আমরা দাবি করি, রাসূলের অনুসরণ উম্মত বলে আমরা দাবি করি, সেই আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের কাজ করতে হবে। তাহলে দুনিয়ার জীবনে আমাদের শান্তি, পরকালে আমাদের জন্য মুক্তি আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের কার্যাবলী অনুসরণ করার মাধ্যমে আমাদের দুনিয়ার শান্তি অর্জন, পরকালে মুক্তি অর্জনের তৌফিক আনায়াত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।